আমরা চাচ্ছি সারা দেশের জন্য একটি মডেল নির্বাচন হিসাবে রূপ লাভ করে। এর এই প্রেক্ষিতে আমরা যে নিরাপত্তা বলয় গঠন করেছি, আপনারা জেনেছেন শুরু থেকেই আমরা তিন স্তরের নিরাপত্তা বলয়ের ভিতরে ছিলাম, সেটা আমরা ধীরে ধীরে সেটা আরও আমরা কঠোর করেছিলাম। আজকে সর্বশেষ যে ধাপ, প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমাদের নিরাপত্তা নিয়োজিত পুলিশ সদস্যরা চলে যাবেন, সেখানে তাদের সাথে আনসার সদস্যরা কাজ করবেন। তাছাড়াও পুলিশের দুইটি বিশেষায়িত ইউনিট, আর্ম পুলিশ ব্যাটালিয়ান এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, তারা কাজ করবেন। সেই সাথে প্যারামিলিটারি ফোর্স, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, তারাও কাজ করবেন। প্রত্যেকটা কেন্দ্রে 5 থেকে 6 জন পুলিশ সদস্যের নেতৃত্বে আরও 15 থেকে 17 জন আনসার সদস্য, অর্থাৎ 20 থেকে 22 ভাগ, কোনো ক্ষেত্রে 25 জন আইনশৃঙ্খলাকারী বাহিনী সেখানে কাজ করবেন। প্রত্যেকটি ওয়ার্ডে 3টির মতো মোবাইল টিম থাকবে পুলিশের, আর্ম পুলিশ ব্যাটালিয়ানের। প্রত্যেকটি ওয়ার্ডে 1টি করে স্ট্রাইকিং র্যাব থাকবে। প্রত্যেকটি ওয়ার্ডে কমপক্ষে 1টি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মোবাইল টিম থাকবেন। প্রত্যেকটি ওয়ার্ডে আমরা চেষ্টা করব 1টি করে বিজিবি প্লাট, 1টি করে প্লাটুন সেখানে মোতায়েন করতে। অর্থাৎ আমরা নির্বাচনকে ঘিরে প্রত্যেকটি ভোট কেন্দ্র, প্রত্যেকটি পাড়া মহল্লাকে একটি নির্বাচনী বলয় তথা নিরাপত্তা বলয়ের মধ্যে সেটা আমরা নিয়ে আসব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, সেই সাথে আপনাদের মাধ্যমে নগরবাসী এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের কর্মী সমর্থক সকলের সহযোগিতা চাচ্ছি। আমরা সকলের সহযোগিতা নিয়েই নারায়ণগঞ্জে একটি আনন্দ উৎসব পরিবেশে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আমরা সেটা করে দেশবাসীকে একটি মডেল নির্বাচন উপহার দিতে চাচ্ছি।